পিপিল উপনির্বাচন তারিখ ঘোষণা সরিলা তিরিশ তারিখে হব মতদান এথিপাই তিন প্রমুখ দল পক্ষ প্রচার জোরদার চলছে কোভিড কটকনা ভিতরে প্রচার ময়দান কোলাইছেন তিন প্রমুখ দল স্নেহসহক চিত্র দেখাচ্ছি আমি অছু বর্তমান বিজেপি প্রার্থী আশিষ পট্টনায়ক যে প্রচার ময়দান কোলাইছেন তাঁর সহ আমি অছু এবং চিত্র দেখুছু যেতবে তিরিশ তারিখ দিন মতদান হব সেপাই কিভাবে ভাবে নিজ হাতক আউরি সুদৃঢ় করা মধ্যে সমস্ত দলের প্রার্থী মানে নিজ নিজের কার্যের মধ্যে লাগি পড়ছেন এবং প্রত্যেক ঘরক ঘর বুড়ছেন এবং সমস্ত ভোট ভিক্ষা করছেন ইয়ে হচ্ছে সেই বাস্তব চিত্র পিপিল এনএসি মধ্যে আজ যে অনেক বিজেপি প্রার্থী আশিষ পট্টনায়ক সে পৌঁছান এবং ভোটর ভেটুছেন এবং ভোট ভিক্ষা করছেন প্রতি ঘর ঘর বুড়ি যেহেতু রালি হব না কৌশি রালি ন করিকি যে সরকারি কোভিড কটকনা ভিতরে সে মধ্যে আসিকি ভোট ভিক্ষা করছেন ইয়ে হচ্ছে চিত্র যেতবে পিপিল উপনির্বাচন যেতবে তারিখ পরে তারিখ ঘোষণা করা তারিখ পরে তারিখ বদলা তারপরে শেষের তারিখ ঘোষণা হয়েছে পিপিলি উপনির্বাচন সেপ্টেম্বর তিরিশ তারিখের মধ্যে মধ্যে তো ঘোষণা সরছি এথিপাই মধ্যে প্রার্থী মানে কংগ্রেস বিজেপি বিজেডি তিন প্রার্থীর নেতা মানে মধ্যে প্রার্থী মানে মধ্যে নিজ দলীয় কর্মী কু ধরি স্বল্প সংখ্যার আসি ভোট ভিক্ষা করছেন ইয়ে হচ্ছে স্পষ্ট চিত্র যেতবে ভোট ভিক্ষা করার আসছেন ঘর ঘর বুলুছেন কিন্তু প্রচার হব না রোড শো হব না কেবল ঘর ঘর বুলি ভোট ভিক্ষা করবে ইয়ে হচ্ছে তার চিত্র যেতবে বিজেপি প্রার্থী আশিষ পট্টনায়ক পৌঁছেন ঘরে ঘরে ভোট ভিক্ষা করছেন আজ্ঞা তিরিশ তারিখ পাখেই আসুচি কত প্রস্তুত আপন মানে এবং বিশেষ ভাবে কোন সব মুদ্রা রয়েছে ভারতীয় জনতা পার্টি পুরা প্রস্তুত আপনার অনুভব করবে জনসাধারণ যে পরিবর্তন বে যে পরিবর্তন পে যেভাবে উৎসাহ সহকারে আমাকে গ্রহণ করছেন আশীর্বাদ দৌরান এবং বিজয় ভব বলে আশীর্বাদ রাখুছেন আপনার এইটি অনুভব করছে পরিবর্তন নিশ্চিত আগামী দিনের ডেলাং পিপিল জনসাধারণ এবং পিপিলি নগর অঞ্চল বিকাশ পাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রক আগামী এটি স্থাপিত করা ভারতীয় জনতা পার্টি এনএসি অনেক সমস্যা আছে পানি পানির সমস্যা দেখা দিয়ে মধ্যে এপরিক মধ্যে যে পরিবেশ সুরক্ষা প্রতি বা পরিবেশ স্বচ্ছতা প্রতি অনেক সমস্যা থাকে কি কি সমস্যা থাকে আপনার যেতবে প্রার্থী হয়ে বিজয় হওয়ার আশঙ্কা আছে তো সে কেতবে আসলে প্রার্থী হওয়ার পরে বা বিধায়ক পদবি পাইবা পরে কোন সমস্যা সমাধান হব দেখুন এ চাল্লিশ বর্ষ কাল দুই রাজনৈতিক দল এ এনএসি অঞ্চলক বাটিকুটি খাই নষ্ট করে দিয়েছেন জনসাধারণ বঞ্চবা চলিবা পুরা পুরা স্বচ্ছতাটা আহীন করে তেণু ভারতীয় জনতা পার্টি লোকঙ্কর যে কথা গ্রহণ করুচি তাকে হৃদয় সহকারে রাখুছি আগামী দিনের আশীর্বাদ মিলা পরে এই প্রত্যেক ওয়ার্ডর জনসাধারণ নেই সে ওয়ার্ডর মৌলিক সুবিধা বিদ্যুৎ করেন্ট হোক পিপিলি এনএসির জল নিষ্কাশন হোক এবং পিপিলি নগর অঞ্চলের 90% গরিব ভাই ভী মানে রহতি তাঁকর বিকাশ পাই নরেন্দ্র মোদীকর জনহিতকর যোজনা নিশ্চিত ভাবে ভারতীয় জনতা পৌঁছবে এবং নগরক গোটে পরিবর্তন আনব আজ্ঞা যেতবে কোভিড কটকনা ভিতরে আপনার প্রচার ময়দান ঘর ঘর বুলছেন রোড শো করি ভোট ভিক্ষা হোলা এবার কেবল ঘরক বুলি ভোট ভিক্ষা করছেন টিকি কষ্ট পড়ুনি দেখুন আমি সবুলে জনসাধারণ ভাব নিশ্চিত ভাবে জনসাধারণ পাখক যাই সবুলে আমি ভোট আশীর্বাদ তাঁকু ভিক্ষা করে থাকি সেইভাবে ভাবে আমি বর্তমান জনসাধারণ ঘর ঘর বুলুছু আশীর্বাদ ভিক্ষা করি পিপিলি এবার আগে কেতে তিন প্রমুখ দল লড়াই হব না কেবল দুইমুখী লড়াই হব পিপিলি বিগত দিনের আপনার 2019 নির্বাচন সাধারণ নির্বাচনে যা অনুভব করলে এটি বিজু জনতা দল ভারতীয় জনতা পার্টি ভিতরে লড়াই হয়েছিল বিজু জনতা দল এবং কংগ্রেস দল মিশিকি গোটিয়ে হয়েছিল এবং ভারতীয় জনতা পার্টি গোটিয়ে হয়েছিল তেমন এথর আপনার দেখবে ভারতীয় জনতা পার্টি এক নম্বর কু যাব বিজু জনতা দল দুই নম্বর গড় বিজেডি গড় কু ডেলাং পিপিল জনসাধারণ ভাঙ্গিবা পাই বহুত আগরু মন নিষ্পতি নিয়ে যাইছেন তারিখ লাগে অনেক ইচ্ছা হয়েছে অনেক বিজেপি মানে মার হয়েছে মধ্যে চিত্র আছে এ যে তারিখ ঘোষণা হয়েছে সেভাবে কিছু পরিস্থিতি সৃষ্টি হব না তো এভাবে হিংসা কু কী শাসক হাত হচ্ছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সবুলে হিংসা কু দূরে রই কার্য করতে জনসাধারণ সমাজ কু আনিবা পাই চেষ্টা করতে কিন্তু বিজু জনতা দল তার যে অসহিষ্ণুতা বড়ি যাইছি এবং আগুকু পরাজয়ের ভয় রয়েছে বহু দিনের শাসন ক্ষমতার উপভোগ করি করি তেণু আজ পরাজয়ের ভর থাকার বিভিন্ন জায়গায় গন্ডগোল করা যোজনা করুচি কিন্তু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা পুরা দম্ভক্তি অনেক পুরা দৃঢ় জবাব দেওয়া প্রস্তুত অনেক নিশ্চিত ভাবে এ লা বিজেপির প্রার্থী আশিষ পট্টনায়ক প্রতিক্রিয়া
केउटना केउटी समस्त प एकवा जोरदार को प्रस्तुत करछते कारण काई किना 30 तारिख के जते मतदान हबो बा वोट बॉक्स जते पार्थिंकर भाग्य निर्धारित हबो सेते ही जना पडियो पिपली भाग्य विधाता के बा पिपली वोटर माने कहा को विजय करछते कितो बड़ प्रश्न अनेक समस्या पिपली अंचल जलांग अंचल छ समाधान रो आज पर्यंत बाटो बाहनी कारण काई किना या थिला बीजेडी रो गड़ कितो एथरो पद्य निर्वाचन रे एहा को बीजेडी रो गड़ भागी बीजेपी बाजीमात करियो बोले बीजेपी रो प्रार्थी आशित पटेल मध्य प्रतिशत दौंती भोटर मानक पिपिलीर भिडियो जर्नालीस्ट सनातन सह काउचरण साहू अर्गस न्यूज।